আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগতম আমাদের মেডিকেল বিডিতে। দর্শক, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমরা আসলে শিখত। প্রতিদিন আপনাদের এত এত ফোন পাচ্ছি, এত এত ভালোবাসা পাচ্ছি, এবং আপনারা আপনাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স যখন আমাদের সাথে শেয়ার করেন, যেমন গতকালকে আমাদের একজন মা আমাদের সাথে শেয়ার করেছেন যে উনি দীর্ঘ গত 7 বছর যাবত উনি ওনার ঘাড় এবং কোমর ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন, পাশাপাশি ওনার অ্যাঙ্কেলেও কিছু ব্যথা ছিল। সো সেই সমস্যা থেকে উনি বাসা থেকে আসতে পারছিলেন না। পরবর্তীতে উনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে উনি বাসায় কিছুদিন প্র্যাকটিস করেছেন, এবং প্র্যাকটিস করার পরে এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং ওনার যে আগের যে মেকানিক্যাল যে ব্যথাগুলো ছিল সেই ব্যথাগুলো এখন আর নেই, উনি সম্পূর্ণ সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন। তো উনি মানে উনি জাস্ট ফোন করেছেন এটা জানানোর জন্যই যে আপনাদের এই ব্যায়ামগুলো ওনার যে কতটা উপকার করেছে সেটা জাস্ট উনি বলার জন্য। তো আসলে এই ধরনের অনুপ্রেরণা যখন আমরা পাই তখন আমরাও আসলে আরও আগ্রহ পাই আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে হাজির করার জন্য, এই ধরনের নতুন নতুন জিনিসগুলো আপনাদের সামনে হাজির করতে আমাদেরও আসলে ভালো লাগে, এবং আমাদের পরবর্তী কাজের জন্য আসলে আমরা অনুপ্রেরণা পাই। দর্শক, ঠিক তেমনি আমাদের আজকে আমাদের সাথে আমাদের একজন ভাই আছেন যিনি গত বেশ অনেক বছর থেকে ওনার কোমর এবং ঘাড় ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, বাট পরবর্তীতে খুব অল্প সময়ের ভিতরে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গিয়েছেন। কি কি হয়েছিল আসুন বড় বড়ের মতো ওনার মুখ থেকে আসলে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শক। মোহাম্মদ আসগর আলী। মোহাম্মদ আসগর আলী, খুব সুন্দর একটি নাম। কোথায় থাকেন যদি একটু বলেন? আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী লক্ষ্মীপুর জেলা। আচ্ছা, নোয়াখালী লক্ষ্মীপুর বেশ বড় একটি শহর। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনার আসলে কি হয়েছে এবং সেটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়েছিল বা বুঝতে পেরেছিলেন কিভাবে? আমার 2016 সালে থেকে মানে কোমর ব্যথাটা হয়েছিল, প্রথম জ্বর হয়েছিল। জ্বরের পর থেকে ডাক্তার দেখাইছি, ডাক্তারের কিন্তু কোনো কিছু ধরতে পারে। মানে হঠাৎ করে আপনার জ্বর এসেছে, জ্বরটা কতদিন ছিল? জ্বরটা ছিল দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। আমি ফার্মেসি থেকে ওষুধ খাইছি, ওগুলো কাজ হয়নি, তারপরে বড় হাসপাতালে গেছি। হাসপাতালে যাওয়ার পরে কোনো কিছু দেখলাম না ভালো। আচ্ছা, তখন আমি ওই সময় ছিলাম ঢাকাতে, ঢাকার পর আমি বাড়িতে চলে গেছি। না, আমাদেরকে যদি একটু মাঝখানে বলেন, আপনার জ্বর এসেছে, তো আপনি বলছেন যে এক সপ্তাহের ভিতরে মোটামুটি জ্বর চলে গেছে, এক সপ্তাহ পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? জ্বরের কারণে কি কোনো ধরনের সমস্যা, মানে ব্যথাটা কখন শুরু হয়? ওই জ্বর থেকে শুরু হয়েছে। কোথায় প্রথম শুরু হয়েছিল ব্যথা? প্রথম এই যে কোমরে। আচ্ছা, কোমরের পরবর্তীতে আস্তে আস্তে মানে ওষুধ খাইতেছি, তারপরে এই যে কোমরে আসে, ফিটে ঘাড়ে, তারপরে ফিটে মানে এখন এই যে ফিটে হতে এই যে কোমর পর্যন্ত, মানে লাম্বারের পুরো অংশটা, আপনার মেরুদণ্ডের পুরো অংশটা জুড়ে আপনার ব্যথা ছিল। ব্যথাটা কি সার্বক্ষণিক ভাবে থাকতো নাকি নির্দিষ্ট কোনো একটা সময় আসতো? নির্দিষ্ট একটা সময় তার কখন আসতো? এই যে কিছুক্ষণ বসে থাকলে ব্যথা শুরু হইতো, অনেকক্ষণ যদি দাঁড়াই থাকি তারপরে ব্যথাটা শুরু হইতো। আচ্ছা, তো যখন আপনার এইভাবে আপনার চলতে থাকে এটা কতদিন পর্যন্ত, যখন আপনি দেখেছেন যে ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর কি বলেছিলেন আপনাকে এটার জন্য? ডাক্তার আমাকে রক্ত পরীক্ষা এবং ফর্সা পরীক্ষা দিত, দেওয়ার পর আমি এগুলা রিপোর্ট আসলে ডাক্তার বলতো তোমার কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা, ওষুধগুলা লিখে দিতেছি, এগুলো খাও নিয়ম মানে। আচ্ছা, তো এভাবে খাইছি, বহুত ওষুধে খাইছি, অনেক ডাক্তারে দেখাইছি। আচ্ছা, কিন্তু কোনো পরিবর্তন আমার আসেনি। মানে হচ্ছে যত দিন যাচ্ছে হয়তো খারাপের দিকে যাচ্ছে, ভালো আর হচ্ছে না। না, এবং আপনি একটার পর একটা ডক্টর চেঞ্জ করতেছেন যে হয়তো এই ডক্টর হয়তো আমার কিছু করতে পারছে না, হয়তো আমি আরেকজন ডক্টরের কাছে যাই, সেখানেও গিয়েছেন, সেখানেও ঠিক একই অবস্থা। একই অবস্থা, একই কথা সবার। এমন কি কখনো হতো যে ওষুধ খাচ্ছেন হয়তো কিছুটা ভালো থাকতেছেন বাট ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার ঠিক আগের মতো চলে যাচ্ছে? না স্যার, এই ধরনের মানে কখনই আপনি ভালো হননি গত 5-6 বছর থেকে আপনার এই ব্যথাটা সার্বক্ষণিক ভাবে আপনি বয়ে বেড়িয়েছেন আপনার শরীরে? আচ্ছা, আমরা জানি আপনি একটি প্রাইভেট সেক্টরে আপনি কাজ করেন, সো এই সেক্টরে কাজ করার জন্য তো দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো দাঁড়িয়ে থাকতে হয় বা কিছু সময় তো বসে থাকতে হয়, তো সেটার জন্য নিশ্চয়ই অনেক সমস্যা হতো। তো যখন ডক্টরের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছেন না, ঠিক ব্যথা সার্বক্ষণিকভাবে বয়ে বেড়াচ্ছেন, কেমন লাগতো নিজের কাছে? কখনো কি মনে হতো যে আমি কি আদৌ সুস্থ হব বা আমি আদৌ ভালো হব, এরকমটা কখনো মনে হতো, বা আমি হয়তো আর কোনোদিন হয়তো আগের মতো স্বাভাবিক হতে পারবো না, সেরকমটা মনে হতো? আমি যখন অন্যান্য ডাক্তারের কাছে যাইতাম তখন একটা মনের ভিতরে একটা আত্মবিশ্বাস নিয়ে যাইতাম যে আমি ইনশাআল্লাহ সুস্থ হব।
এভাবে যাইতাম, ডাক্তার ওষুধ দিত, আমি নিয়ম মেনে খাইতাম, যে এভাবে বলতো ওইভাবে ওষুধগুলা খাইতাম। এবং বলতো যে অমুক সময় আসো, অমুক তারিখে আসে, দেখা করো, সাক্ষাৎ করো, তখন যাইতাম, যাইলে আবারই ওই যে রিফারিং ওষুধ পাল্টাই দিত। আচ্ছা, কিন্তু আপনি দেখতেন যে ঠিক যেই আপনি সেই আপনি রয়ে যেতেন, সে আগের মতো আর কখনই আপনি ভালো হতেন না। তো এই যে দীর্ঘ একটা সময় যে আপনি এই গত 5-6 বছর আপনার এই শরীরে আপনি ব্যথাটা বয়ে বেড়েছেন, আমরা আসলে একদিন দুই দিন আমরা আসলে ব্যথা সহ্য করতে পারি না, বছরের পর বছর এই যে দীর্ঘ একটা সময় শরীরে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আপনি ঘুরেছেন, অবশ্যই অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে, এবং পাশাপাশি আপনাকে এই অবস্থায় দেখে হয়তো আপনার পরিবারের যারা সদস্য আছেন তারা হয়তো কখনো ভালো অবস্থায় থাকতেন না, তাদেরও সবসময় একটা মন খারাপ অবস্থায় থাকতো। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা আপনি নিয়েছিলেন, তো স্যারের বিষয়ে সবার প্রথম কীভাবে জানতে পারেন? স্যার আমার টাচ মোবাইল ছিল, আমি ফেসবুকে ঢোকার পরে ওনার অ্যাড্রেসটা দেখলাম। আচ্ছা, দেখার পরে আমি ওনার ভিডিওটাও দেখলাম, তখন আমার থেকে খুব ভালো লাগছিল। আমি দেখলাম যে স্যার যেগুলো মোবাইলে উল্লেখ করা আছে এবং স্যারের ভিডিও যেগুলো বলতেছে আমার হুবহুব ওগুলোই মিলে যাচ্ছে আপনার সাথে, ওগুলোই মিলে যাচ্ছে। জি। আচ্ছা, তখন আমি ওই যে ওখানে মোবাইল নাম্বার ছিল নিচে, আমি ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করি, ওনারা ঠিকানা দেন আমাকে শ্যামলী রিং রোডের, তারপর আমি নিজে নিজে সরাসরি চলে আসেন। স্যার প্রথম যখন আপনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার আমাকে, আমি তো ওই যে আগে যে হাসপাতালগুলোতে গেছিলাম ওগুলোর রিপোর্টগুলো নিয়ে আসলাম, স্যারকে দেখাইলাম, স্যারে দেখলো, স্যার বললো তো অসুবিধা না, ইনশাল্লাহ তুমি এখানে আসো, ওগুলোও ভালো রিপোর্ট, খারাপ না। তারপরে স্যার এখানে আসার পর আমাকে ওই যে পরীক্ষা, কিছু রিভাইজ পরীক্ষা করেছেন জি শিওর হওয়ার জন্য। জি। দেন সেই রিপোর্ট দেখে স্যার কি আপনাকে বলেছেন ভর্তি হয়ে যান? জি, স্যার ওগুলো দেখার পর আমাকে বলছিল যে ইনশাল্লাহ তুমি এখানে ভর্তি হও, ইনশাল্লাহ আগের মতো তুমি সুস্থ হবে, তোমার জীবন যাপন সুন্দর হবে। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? আমি স্যারের আন্ডারে 13 দিন ভর্তি ছিলাম। 13 দিন? জি। সেই 13 দিন আগের আপনি আর এই 13 দিন পরের আপনি, জি, দুটাতে পার্থক্য কি? স্যার আমাকে 15 দিনকার সময় দিছিল, ইনশাল্লাহ আমি 15 দিনের আগে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। আলহামদুলিল্লাহ। এখন আপনার এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে আপনার সেই ব্যথাটা ফেরত আসে কিনা সেটাকে একটু পরীক্ষা করে দেখেছেন আপনি? পরীক্ষা করে দেখছি, আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকতাম এবং বসে দেখেছি যে আগের মতো না, আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত দিকে আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে গত 6 বছরে যে আপনার যে ব্যথা বই বাড়ানো যে একটা কষ্টকর একটা জীবন সেটা থেকে এখন মুক্ত, কেমন লাগছে? ইনশাল্লাহ আমার থেকে ভালো লাগছে, আশা করি সামনের দিকে আরও ভালো হওয়ার জন্য চেষ্টা করব, আলহামদুলিল্লাহ নিয়ম মতো মেনে খাবো। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, এই যে আপনার জীবনে যে জিনিসগুলো ঘটেছে, যেমন গত 6 বছর আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গেছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু আপনি সফল হন, এই 6 বছর আপনার জীবন থেকে চলে গেছে, এই ব্যথা যুক্ত একটা জীবন, এটা যে কতটা গ্লানিময়, কতটা কষ্টে আসলে যার হয় সে বুঝে। আরও আগে হয়তো যদি আপনি জানা থাকতো এই ট্রিটমেন্ট সম্পর্কে, হয়তো আপনাকে এতগুলো বছর আপনার জীবন থেকে চলে যাইতো না। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই ধরনের পেশেন্ট আছেন, দীর্ঘ সময় তারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন? আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে যারা এভাবে রোগ নিয়ে আছেন, প্যারালাইসিস, কোমর, ঘাড়, এই যে হাতে ব্যথা, এই সমস্যা হলে তারা স্যার মোহাম্মদ শফিউল্লাহ স্যারের সাথে আলাপ করে এখানে আসে, ট্রিটমেন্ট নেওয়াটাই উত্তম, সঠিক নির্ণয় এবং সঠিক পরীক্ষাগুলো এখানে আসলে পাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা নিজেরাই এতক্ষণ আসলে শুনলেন যে আমাদের এই ভাই একদিন দুই দিন না, গত 6 বছর ওনার জীবন থেকে মানে এই যে কষ্টকর একটা জীবন উনি বয়ে বেরিয়েছেন, এটা অনেক দুঃখজনক এবং কষ্টকর একটা বিষয়। আসলে চিকিৎসা কিন্তু খুবই সহজ, শুধু আমাদের না জানার কারণে আমরা দিনের পর দিন, বছরের পর বছর আমরা এই কষ্টটা আমাদের জীবন আসলে বয়ে বেড়াই, এর কোনো আসলে মানে হয় না, যেহেতু চিকিৎসা আমাদের হাতের কাছেই আছে। অনেক অনেক একজন দুজন না, অনেক অনেক ডক্টর আছেন যারা খুব ভালো ভালো ডিগ্রিধারী, যারা দেখাচ্ছে খুব ভালো ভালো কনসালটেন্ট, খুব ভালো ভালো অভিজ্ঞ, এই বিষয়ে দীর্ঘ বেশ অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেশ কিছু ডক্টর কিন্তু আমাদের এই বাংলাদেশে আছেন, যারা নিউরোলজিভাবে আসলে এই কোভিডকালীন সময়ে তারা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন সব সময়।
শুধু আমরা একটু আসলে একটু খুঁজে নিতে হবে যে আমার জন্য আসলে কোন ডক্টর দরকার বা আমার যে সমস্যাটা সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ডক্টর আছে, জাস্ট একটু খোঁজ খবর নিলে আমরা আসলে পেয়ে যেতে পারি। এই যে আমার আজকে আমার এই ভাই আছেন, গত 6 বছর উনি অসুস্থ ছিলেন, বাট আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং আমার পাশে বসে কিন্তু উনি বুক ভরে উনি বলতে পারছেন যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। উনি যদি বলতে পারেন, আপনি কেন বলতে পারবেন না? নিজেকে একবার একটু প্রশ্ন করুন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি কেন নিজের সুস্থতার খাতায় নাম লেখাবেন না? আপনি কেন সুস্থ এবং স্বাধীনভাবে চলতে চাইবেন না? এটা আসলে ভুল কথা যে আমরা চলতে চাই না, আমরা সুস্থ হতে চাই না। আমরা সবাই সুস্থ হতে চাই, শুধুমাত্র একটা রাইট ক্লিকের দরকার যে আমাকে কোথায় যেতে হবে এবং আমি কোন ট্রিটমেন্টটা আমি গ্রহণ করব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।